চন্দ্রযান থ্রি চাঁদের মাটিতে নেমেই কিন্তু তার কাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, চন্দ্রযান থ্রি চাঁদের মাটিতে নেমেই কিন্তু ইসরোর কাছে এই ছবিটা পাঠিয়েছে, যে ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা সকলে জানেন আগামীকালকে 6টা নাগাদ চাঁদের মাটিতে নেমে গেছে আমাদের চন্দ্রযান থ্রি। সারা ভারতবাসীর জন্য এটা কিন্তু খুশির খবর। আর ভারত কিন্তু চতুর্থ দেশ হিসাবে ঘোষিত হলো চাঁদের মাটিতে ভালোভাবে নেমে। আর দক্ষিণ দিকে, চাঁদের দক্ষিণ দিকে কিন্তু প্রথমবার আমাদের ভারত চন্দ্রযান থ্রি নামালো। এটা কিন্তু রেকর্ড একদম। এর আগে কোনো মিশন কিন্তু চাঁদের দক্ষিণ সাইডে কিন্তু নামায়নি। এই প্রথমবার কিন্তু চাঁদের দক্ষিণ সাইডে কিন্তু নামালো চন্দ্রযান থ্রিকে। চন্দ্রযান থ্রি কিন্তু 14 দিন কাজ করবে চাঁদের মাটিতে। যেই জায়গায় চন্দ্রযান থ্রি নেমেছে সেই জায়গার আশেপাশে যে 500 মিটার রয়েছে, সেই 500 মিটারের ভিতরে কিন্তু বিক্রম কাজ করবে। আর এখানে একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, এখানে কিন্তু বেশি দিন কাজ করবে না, এখানে মাত্র 14 দিন কাজ করবে। 14 দিন কাজ করবে মাত্র চাঁদের মাটিতে আমাদের চন্দ্রযান থ্রি। लेकिन अब हमें कह सकते हैं कि चंद्रमा मामा अपने घर के।